গুড মর্নিং ফ্রেন্ড, এই যে আমার গোলাপবাবু ঘুমাচ্ছে। তো আপনারা তো জানেনই যে আমি জব করি, তো এখন বাবুকে আমি খুব আর্লি মর্নিংয়েই সব কিছু করে দিয়ে তারপরে আমাকে বেরাতে হয়। খুবই কষ্ট হয় বাবুকে ছেড়ে যেতে আমাকে। তো এই এখন রেডি করে দিয়েছে, ওর খাবার টাবার সব রেডি করে এখানে রেখে দিয়ে তারপরে আমাকে এখন বেরাতে হচ্ছে, কারণ গোলাবাবু তো আমাকে দেখলেই কান্নাকাটি করে। আমি ওকে এমনভাবেই রেখে দিয়ে আমার মায়ের কাছে রেখে দিই, তারপরে আমি চলে যাই আমার কর্মস্থলে। তো এখন গোলাবাবু ঘুমাচ্ছে, আমি এইভাবে রেখে এখন চলে যাব অফিসে। অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, কারণ আমাকে বেরিয়ে যেতে হয় 7:15 মধ্যে। আর্লি মর্নিং অনেক সকালে উঠে ওর যা যা লাগে আমি সব কিছুই রেডি করে দিই মায়ের কাছে। তো সেগুলো করার পরে বাবুকে রেখে তারপর আমাকে যেতে হয়। আর এত সকালে কারণ আমি ওকে মানে নিজে খাওয়াই না, যেহেতু ও আমাকে দেখে কান্নাকাটি শুরু করে দেবে, আর আসার পরে তো আরও বেশি করে করে। তো এখন তো আমি ওকে এইভাবে রেখেই যাবো, কারণ না হলে কান্নাকাটি করে আমাকে তো ভীষণ ইমোশনাল করে দেয়। তো আমি এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। আর এক একদিন তো মাঝে গোলাবাবু কী করে হঠাৎ করে উঠেই আমাকে দেখতে শুরু করে দেয়, আজকে আর ওটা করছে না, কারণ কালকে রাতে অনেক দেরিতে বাবুর সঙ্গে আমার ঘুমিয়েছে। নাহলে বেশিরভাগটা টাইমেই ও সকালবেলা উঠে যায়, উঠে গেলে মানে আমার বেরাতে ভীষণভাবে অসুবিধা হয়ে যায়। আজকে একটুখানি দেখছি ঘুমিয়ে খুব কাতর হয়ে রয়েছে। তো আমি আজকে খুবই শর্ট ভিডিও বানালাম, কারণ আমার আজকে অনেক লেট হয়ে গেছে আর অনেক দিন ভিডিও ছাড়া হচ্ছে না। তো আজ এই পর্যন্ত, পরে আবার কথা হবে। টাটা।